আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি ইয়াসমিনা আপনাদের সাথে। এবার মালদায় মহিলা ছিনতাইবাজ। মর্জিনা বিবি তার বাচ্চার চিকিৎসা করাতে আসে ইংরেজ বাজার শহরে। চিকিৎসার পর বাড়ি ফিরে যাওয়ার সময় ছিনতাই হয় পার্স ব্যাগ। রথবাড়িতে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার অপেক্ষায়, সেই সময় দুই মহিলা মর্জিনা বিবির ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালায়। মর্জিনা বিবি দেখতে পেয়ে চিৎকারে তা শুনে তাড়া করে ওই মহিলাদের পিছনে এলাকার বাসিন্দারা। অবশেষে রাজ হোটেল মোড়ে ধরা পড়ে ওই দুই ছিনতাইকারী। পার হচ্ছিলাম, একটা বয়স্ক লোক ছিল, আমি পার করছিলাম, এবার একটা টোটো দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়েছিলাম, এবার ওই মেয়েটা পিছন থেকে চেনটা খুলছে কিনা তো আমি বুঝতে পেরেছি, তো আমি এভাবে চেপে দিলাম। আবার দেখছি আমি ডেলিভারি আছে, মেয়েটা বাচ্চা নিয়ে আছে, তো আমি কিছু বললাম না, আবার আমি পার হয়ে চলে গেলাম। এবার টোটোতে চাচ্ছি যখন দেখছি ব্যাগটাতে, দেখছি তো টাকা নাই, চেন কাটা আছে আমার, পকেট মানি করছে, তো আমি বুঝতে পারলাম কিনা। এবার আমি টোটোতে চাচ্ছি যখন টাকা দেখছি নাই, এবার আমি বেরালাম, এবার দেখছি কি মেয়েটাকে দেখলাম নাই, পাঁচ মিনিটের মধ্যে আর নাই, এখানে চলে এসেছে তোমার রাজমহলের কাছে। কতগুলো ব্যাগ উদ্ধার হয়েছে? দুটা ব্যাগ উদ্ধার হলো। কোথায় বাড়ি এদের? এদের বাড়ি হচ্ছে বৌরম। এদের কাজটা কি বলতে পারছি না, মানে দেখে কি মনে হচ্ছে এদের কাজটা কি? চুরি করছে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ইংরেজ বাজার থানার পুলিশ। দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে ইংরেজ বাজার থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদ করার জন্য। অভিযোগকারিণী মহিলার বক্তব্য, তার ব্যাগে 2000 টাকা ও ব্যাংকের এটিএম কার্ড ছিল। পুলিশ সূত্রে জানা যায় ছিনতাইকারী মহিলার নাম জয়ন্তী পার্সি, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পঞ্চাননতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরও নিত্য নতুন খবর দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। শেয়ার করতে ভুলবেন না।